দুপুর ঠাকুর পো কনসেপ্টটা খুবই ইন্টারেস্টিং। আমি যখন জানতে পারলাম দুপুর ঠাকুর পো, কারণ ছোটোবেলা থেকে শুনে আসছি দুপুর ঠাকুর পো, এবং সেটা একটি নিষিদ্ধ শব্দ। দুপুর ঠাকুর পোয়ে আমি উমা, চিরন্তন মেল ফ্যান্টাসি সেটা নিয়েই এই সিরিজটা। আর ছটি ইয়াং ছেলে, তাদের চোখে আমি কি করছি সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু আমি কি করতে পারি সেটা ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় আমি কি করতে পারি, আমি তাদের চোখে কি হতে পারি, আমি তাদের স্বপ্নে কিভাবে আসতে পারি, আই থিঙ্ক উই আর ডিলিং উইথ অল দ্যাট। বঙ্গ জীবনের একটি বিশিষ্ট অঙ্গ এটা, যেটা নিয়ে খুব কেউ কথা বলে না। এবং সিনেমার কথা বলতে গেলে সেটা এ হয়ে যাবে, স্যাটেলাইট বিক্রি হবে না, আর টেলিভিশন তো বাদ দিলাম। হ্যাঁ, ওখানে ঠাকুর পোড়া অত্যন্ত ভদ্র হয়। তো এই যে দুষ্টু ঠাকুর পো যারা, তাদের জন্য ওয়েব সিরিজ দরকার। আমার ক্যারেক্টারের নাম হচ্ছে সোমস। সোম মানে একটা ডিটেকটিভ আছে, প্রাইভেট ইনভেস্টিগেটর নিজেকে বলে। ও নিজেকে ব্যোমকেশ বক্সি বা শার্লক হোমসের বংশধারীও মনে করে। ও পাড়ার সুন্দরী বৌড়িদের এই ফ্যান্টাসি, আমার মনে হয় সেটাই দুপুর ঠাকুর পোর মূল বক্তব্য আর কি। ইয়াং জেনারেশনটা ইজ কমপ্লিটলি হুকড ইন টু ওয়েব সিরিজ অ্যান্ড ইউনো এনিথিং টু ডু অন দ্য ওয়েব। সো আমার মনে হয় আমাদের টার্গেট অডিয়েন্সটাও খুব ডিফারেন্ট। আই থিঙ্ক ইটস এ ভেরি ইন্টারেস্টিং ফর্ম্যাট। আমার কাছে মনে হয়েছে অনেকদিন পর ওয়েবটা বোধহয় মন খুলে কাজ করার জায়গা, এবং অনেক গল্প বলার আছে, যে গল্পগুলো এতদিন বলতে পারিনি সেগুলো বলা বানানো, তার জন্য অপেক্ষা করছি।